করা ফিড যার বাজার মূল্য যথেষ্ট কম, সেই খাবার আমি খাইয়েছি এবং সেই খাদ্য আমি নিজেই তৈরি করেছি, যা প্রায় 33-34% প্রোটিনযুক্ত খাদ্য ছিল এবং আমার তৈরি করার খরচ পড়েছে কেজি প্রতি 38 টাকা মতো। আপনারা চাইলে আমি সেই ভিডিও পরবর্তীতে আপলোড করতে পারি যে কীভাবে আমরা সমস্ত ধরনের ক্যাটফিশের খাদ্য অতি সহজেই আমরা বাড়ির আশেপাশে যে সমস্ত খাদ্য উপাদান আমরা পেয়ে থাকি তা দিয়েই আমরা সহজেই তৈরি করে নিতে পারি এবং তাতে আমাদের যথেষ্ট পয়সা সাশ্রয় হবে এবং গুণমানের দিক থেকেও তা বাজারে কেনা ফিডের থেকে কোনো অংশে কম হবে না। তো যেটা বলছিলাম, আজকে প্রায় 3-4 বছর ধরেই আমি এ বিভিন্ন ধরনের ক্যাটফিশ চাষ করে আসছি, কিন্তু নানা রকম কারণবশত আমি এর আগে কখনো ভিডিও দিইনি বা ভিডিও আপলোড করা হয় না আমার। কিন্তু অনেকদিন পরেই আজকে আমি ভিডিও আপলোড করছি এবং আমার এই ভিডিও দেখে যদি কোনো মানুষের উপকার হয় তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। এবং সেই সঙ্গে আমি এটাও আশা করছি যে আমার এই পুকুর থেকে আমি বর্তমানে প্রায় 2.5 কুইন্টাল মতো দেশি ট্যাংরা ও 1.5 কুইন্টাল মতো শিঙি মাছের উৎপাদন পাব এবং সেই ভিডিও আমি 1 থেকে 1.5 মাস পরেই দিয়ে দেব। এবং আপনাদের সকলকে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এর পরবর্তীতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তা আপনারা